বুধবার, বুধবারের কি কি রান্না করেছি, ডিমের ভেজে, ডিম দিয়ে, আলু দিয়ে আর ওলকপি দিয়ে ঝাল করেছি, মানে গায়ে গায়ে মতো করেছি। আর এটা মূলো, আলু, বেগুন, ওলকপি সব রকম দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছে। এই হচ্ছে আজকে রান্না বান্না, আমার রান্না বান্না সব হয়ে গেছে, এবার রেডি হব, আমি খেয়েও নিয়েছি। তো আজকে একা চলছি, কারণ ওর প্রত্যেক দিন ওর দেরি হয়, তো আমার এই জন্য স্যার বলেছে যে যার আসার টাইমে যে যার আসবে, একসঙ্গে আস যাই না, যে যার আলাদা আলাদা যাই, আসার সময় একসঙ্গেই আসি। তো আমি রেডি হয়ে ঘরে সমূহ কাজ করে যাচ্ছি, তো একদম ওখানে গিয়ে আবার দেখা হবে। তো হঠাৎ করে মেয়ে চলে এলো, মেয়ে কলকাতায় হাইকোর্টে ওর একটা কাগজ আনতে গেছিল, তাই সোজাসুরি কলকাতা থেকে ও রাত্রি বাড়ি ফিরেছে। তারপরে আবার ভোরবেলা উঠে যথারীতি চলে যাবে, রেডিও হয়ে গেছে, তো ওর বাবাকে ডাকবো, ওকে গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবে। মানে এখন বাজে 5:30, 5:30 বাজে, তো আমি অনেক আগে উঠেছি। মেয়ে কালকে কলকাতা থেকে সোজা এখানে এসেছিল, এসে ভোরবেলা বেরিয়ে গেল, ওর বাবা দিতে গেছে, আর আমি সবে এই উঠেও চলে যাওয়ার পরে একদম সোজা রান্নাঘরে চলে আসছি। তো সবাই সুস্থ আছেন, ভালো আছেন? এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তো একদম রান্নাঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর মেয়েও চলে গেল, আর ঘুমোতে ইচ্ছে করলো না, আর এমনিতেই আমি তো প্রত্যেক দিন উঠি এই টাইমে, তাই চলে এলাম একদম রান্নাঘরে। রান্নাঘরে ডালটা তুলে দিয়ে তারপর ওপাশে যাবো, বিছানা গুছাবো, ঘর ঝাড়ু দেবো, তারপরে না ডালটা তুলে দিয়ে সবজিটা কাটবো, কেটে তারপর ঘর ঝাড়ু দেবো, বিছানা গুছাবো, তারপর উপাসের কাজ সেরে তারপর পুজো করে তারপর যাব। তাই আজকে পুজো টুজো করতে হয়, বৃহস্পতিবার ঘট করতে হয়, একটু তো দেরি হয়, তাই একদম তাড়াতাড়ি করে ওই জন্য রান্নাটা এবার বসিয়ে দিয়েছি। যাই হোক, এবার তো কড়াটা বসিয়ে দিলাম, গরম হোক, ওদিকে আবার কুকুরের খাবারটাও বসিয়ে দিয়েছি একসঙ্গে, ডালটা এতে হাল ভেজে নিয়ে তারপরে ওদিকে গিয়ে একদম সবজিটা কাটতে বসে যাব একদম। ডালটাকে আমি আগে শুকনো কড়াই নেড়ে নিই, নেড়ে নিয়ে এটাকে ধুয়ে তারপরে আমি পরে, এটা ডাল সেদ্ধ হয়ে গেলে পরে আমি ডালটাকে ছুকি, কারণ এই ডালের মধ্যে একটা পাউডার থাকে না, তাই আমি ভেজে নিই, ওটাকে ধুয়ে দিই, ধুয়ে তারপরে ওটাকে সেদ্ধ করি। যাই হোক, আগে ভেজে নিই ভালো করে, ভেজে জল দিয়ে দিলাম। তার আগে আমি কিন্তু ভোরবেলা উঠে সমূহ রান্নাঘরটা পুরো মুছামুছি করে নিয়েছি, যেহেতু আজ বৃহস্পতিবার, যেহেতু কালকে ডিম রান্না হয়েছিল তাই কোনোটা মোছা ছিল, তারপর সকালবেলাও ভালো করে পরিষ্কার করে সব মুছে ধোয়াধুই করে তারপর কিন্তু রান্নাটা বসিয়েছি। যাই হোক, আগে ফ্রিজ থেকে সবজিটা বার করে নিয়েছি, কী কী সবজি আছে, পটলটা বের করে নিয়ে এসেছি, এবার কুমড়োটা বের করে নিয়ে এসেছি, পটল আলু দিয়ে তরকারি করব, আর কুমড়ো ভাজা করবো, আর মুগের ডাল, এটাই আপাতত করবো। তো সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই, ওদিকে রান্না বান্না করে এদিকে আবার চান করে চলে এলাম পুজো করতে, যেহেতু আজ বৃহস্পতিবার ঘট করতে হবে, তাই তাড়াহুড়ো করে পুজো করছি। এদিকে ছেলে বলছে, ছোট ছেলে আসবে, তো আসার পরে ওরা কিছু বানিয়ে নেবে। আবার পুজো করে এই এলাম, রান্না হয়ে গেছে, এই যে আলু পটলের তরকারি করেছি, ওখানে কুমড়ো ছিঁড়ে ভেজেছি, আর এই যে মুগ ডাল করেছি, আর আমি আমার জন্য ভাতটা বেড়ে নেবো, কারণ ওখানে একটু ভাত খেতে চাই, কারণ ওখানে খেতে অনেক দেরি হয়, কোনো সময় 2টো বেজে যায়, কোনো সময় 2:30 বেজে যায়, আর কোনো সময় আবার তাড়াতাড়ি দেয়, তাই এক মুঠো ভাত অল্প করে খেয়ে চলে যাই। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার একদম রেডি হয়ে বেরিয়ে তারপর দেখাচ্ছে। তো রাস্তায় আর না দেখা করে চলে এলাম একদম কাজে কাজে, এখন খুব প্যাকেজিং হচ্ছে, প্রত্যেক দিনই দেরি হবে যেতে, তো সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে গেছি, সবাইকে আগে একটা কাজ নিয়ে বসে গেছি, কেউ এটা কেউ ওটা। তো খাওয়া দাওয়া করতে চলে এলাম রান্নাঘরে, এখানেও কিন্তু বৃহস্পতিবার নিরামিষ হয়, এখানে মিক্স সবজি হয়েছিল সব রকম দিয়ে, আর ডাল হয়েছিল, আর পাশে জানি না কেন কোথায় একটা মাইক বাজছে, গান শোনা যাচ্ছে, তাই আমি ভয়েসটা দিচ্ছি, কোথাও মনে হয় পুজো হচ্ছে, শুনছিলাম এখানে মনসা পুজো হচ্ছে। তো প্রত্যেক দিনই এখানে প্যাকেজিং হবে, প্রত্যেক দিনই কাজের পরে লাস্ট খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে প্যাকেজিং করতে বসে যাই, কারণ এত মাল জমে গেছে, সব রেডি করে দিতে বলেছে স্যার, তাই তাড়াহুড়ো করে এখন আসি, এসে সবাই মিলে আবার যেতে যেতেও দেরি হয়ে যায়, তো সবাই মিলে প্যাকিং করছি, প্যাকিং করে তারপরে একসঙ্গেই সবাই আজকে বেরোবো। কারা আর অনেকেই তারা সকালবেলা তাড়াতাড়ি ঢুকে যায়, কেউ 9টা বাজে না ওরা ঢুকে যায়, আমি একটু দেরি, আমরা দেরি করেই আসি, কিন্তু আজকে যতই যে আগে আসুক পরে আসুক কিন্তু বেরোবো সবাই একসঙ্গে, কিন্তু আজকে প্রচুর কাজ, আজকে প্যাকেজিং রেডি করে তবেই আমাদের যেতে হবে। তো ওই বসে গেছি সবাই মিলে, যাই হোক এগুলো গুছিয়ে নিই, পরে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। পুরোটাই ভয়েস দিতে হচ্ছে যেহেতু গান বাজছে, তাই তো আমরা সবাই একসঙ্গে বেরোলাম, আমরা
যখন ঢুকি তখন আমাদের সাইন করে ঢুকতে হয়, আবার যখন বেরোই সবাই মিলে সাইন করেই বেরোই। তো একসঙ্গে সবাই মিলে আজ বেরোলাম, নাহলে ওরা আগে চলে যায় তারপর পরে আমরা আসি, পরে আমরা বেরোই, ওরা আগে যেহেতু আসে ওরা আগে বেরোয় আমরা পরে বেরোই। তো আজকে সবাই তুই তোর খাবারটা ফেলে দিয়ে না তুই তারটা খাস, প্রতিবারে পুরোটা টেনে মেনে পাইপ টাইপ কি অবস্থা করে প্রত্যেক দিন। তাড়াতাড়ি করে ভাবলাম কিছু ঘরে গিয়ে রান্না বান্না করতে হবে, যেহেতু আমরা আজকে ভাত খাই না তাই রুটি বা লুচি পরোটা এগুলো হয়। তো দেখলাম বর এসে ছোলার ডাল বানানো হয়ে গেছে, পরোটা হচ্ছে, এদিকে ছোটো ছেলে এসে ও বিয়ে বাড়ি যাবে ও খাবে না, তো দেখে আনন্দ হচ্ছে যে আমাকে আজকে রান্না করতে হবে না, তো খুবই মজা। যাই হোক অন্যান্য কাজগুলো করে নি, আজকে খাবার জন্য আসছিস কি? আমি তো শুয়ে পড়েছি কি দেখুন, আমি শুয়ে পড়েছি, এই সন্ধেবেলা একটু রান্না টান্না হয়ে গেছে তাই এখানে এসে শুয়ে পড়েছি, আর ও আমার কাছে এসে চেল্লাচ্ছে আবার খাবার জন্য, মানে শুয়ে পড়েছি খেতে দিইনি, একটুখানি ভাত দিয়েছি কিন্তু সেটা পূরণ হয়নি, ও ভাবছে ওকে টিফিন দিয়েছি রাত্রে খাবার দিইনি তাই ও আমার কাছে এসে কেমন চেল্লাচ্ছে দেখুন। আমি তো পুরো মশারি টাঙিয়ে মশারির ভেতরে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, এখন বাজে 8টা, আমি একটু দেরি করে উঠবো, ওকে খেতে দেবো আর আমিও খাবো, সবাইকে খেতে দেবো, সেরকম চাল্লাচ্ছি। কি হয়েছে কি, চলে যাস সবাইকে বল খেতে দেবে, যা খেতে দিইনি বলে। এই যে আচ্ছা চেয়ারে সব জামা কাপড় পরে আছে, গুছাইনি, ইচ্ছে করছে না, শরীরটা খারাপ লাগছে, সকালে গুছাবো। এই যে কি হয়েছে, তোকে কি দিয়ে খেতে দেবো বল, কি দিয়ে খেতে, কি দিয়ে খাবো, তোকে তো খেতে দিয়েছি তো, আমি শুয়ে পড়লাম ঘুমিয়ে যাই। ছোলার ডাল নিয়ে নিলাম, খাবো একদম রাত্রের খাবার আর টিফিন একসঙ্গেই দুটো খাবার খেয়ে নেবো, তো আপাতত খেয়ে নি। শুতে যাওয়ার আগেই মাছগুলোকে খেতে দিয়ে আমি এসে দাঁড়ালাম, ওরা একদম ছটফট করছে দেখুন খাবার জন্য। তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে একদম শুতে যাও। প্যাকেজিং ছিল, প্যাকেজিং যেদিন হয় সেদিন খুব দেরি হয়, আজকে তো দেরি করে বেরিয়েছি তো দেরি হয়ে গেছে। আজকে বর পরেটা ছোলার ডাল করেছিল, কিছু করতে হয়নি, এসে কি আনন্দ, সন্ধ্যে দিয়ে দিয়েছিল। আমি এসে আবার গোপালকে শোয়ালাম, দেখলাম ছোলার ডাল, আর আজকে বৃহস্পতিবার আমরা রাত্রে ভাত খাই না, ছোলার ডাল আর পরাটা করেছে আমাকে আজকে রান্না করতে হয়নি, কি আনন্দ দেখে। তো যাই হোক এসে কুকুরকে খেতে দিলাম, সবাই এক ধার দিয়ে সব কুকুর মা সবাইকে খেতে দিলাম, তারপরে গোপালকে, আগে গোপালকে ঘুম পাড়ালাম, তারপরে এসে মশারি টাঙিয়ে দিয়ে, আমি তো টিভি দেখি না, শুয়ে শুয়ে ওকেও আমাদের বাইরে মিকুকেও দিলাম, তো এসে মোবাইল ঘাঁটছিলাম, মশারিটা টাঙিয়ে নিয়েছি একদম, বলি কী করবো কোমরে যন্ত্রণা আছে, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটি, কিন্তু ও এত চিৎকার করলো, ওকে গিয়ে কিছুক্ষণ আগে খেতে দিয়ে এলাম, তো আমারও প্রচুর খিদে পাচ্ছিলো, তো ওরা এখন খাবে না, তো আমি দু পিস পরোটা একটু ছোলার ডাল খেয়ে নিলাম, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা এখন দেরি করে খাবে, আমার বর তখন টিভি দেখবে, ছেলেও পরে খাবে, ওরা দু পিস করে সবাই খেয়েছে। তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করি, আর কি আর বলবো, আমি এত পরিশ্রমের পরেও ভিডিও করি, আপনারা সকালবেলাও, আমি যখন ঘরের কাজ করে আমি যখন আবার আপনাদের ওখানে গিয়ে কি কি কাজ করি আপনাদের সঙ্গে প্রায় শেয়ার করি, আপনারা দেখেছেন, তারপরে এসে বাড়িতে কাজ করি, তারপর বাজার করি, সব কিছু করি, তার মধ্যে ফোনে এডিটিং করি, তার মধ্যে এত কষ্ট করি, প্লিজ আমার সঙ্গে থাকুন। জানি না কারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে করে, তো যারা আমার কষ্টটা বুঝবেন নিশ্চয়ই তারা আমার পাশে থাকবেন। তো এই বলে এখানে ভিডিওটা শেষ করি, নতুন যারা দেখছেন তাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও নিয়ে আবার আবার আসছি। তো সবাইকে গুড নাইট।